নমস্কার দর্শক বিন্দু গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে বদলির পহর দেখে সরকারি নীতি তৈরির পরামর্শ হাইকোর্টের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বেশিরভাগ শিক্ষকই বদলি নিয়ে কলকাতা বা আশেপাশের স্কুলে কাজ করতে চাইছেন এই বিষয়টা নিয়ে সরকারের গুরুত্ব দিয়ে ভাবা উচিত বুধবার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এমনই মন্তব্য করলেন ছাত্র শিক্ষকের অনুপাত সংক্রান্ত একটি রিপোর্ট দেখে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এত বেশি সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা আবেদন জানাচ্ছে যা দেখে বিচারপতির মন্তব্য করেছেন যদি আপনাদের মনে হয় শিক্ষক বেশি হয়ে গিয়েছে তাহলে কেন নতুন করে শিক্ষক নিয়োগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে এদিন সরকারকে এই নিয়ে একটা নীতি তৈরি করার ব্যাপারে মতামত জানতে চেয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সম্প্রতি সরকারি আইনজীবী শিক্ষক বুদ্ধি সংক্রান্ত একটি মামলায় কলকাতার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষক ছাত্র অনুপাত নিয়ে একটি রিপোর্ট জমা দেন সেই রিপোর্টের তথ্য থেকে বিচারপতি বসু উল্লেখ করেন কলকাতায় একশো পনেরোটি স্কুল আছে যেখানে পাঁচশোর বেশি শিক্ষক রয়েছেন কিন্তু স্কুল প্রতি পড়ুয়ার সংখ্যা পঞ্চাশ জনেরও কম বিচারপতি জানান বদলি চেয়ে অনেকেই হাইকোর্টে আসছেন বেশিরভাগ শিক্ষকই কলকাতা বা তার আশেপাশের স্কুলে বদলি চাইছেন বুধবার এমন এক শিক্ষক আদালতে এসেছিলেন যিনি একটি নির্দিষ্ট স্কুলে বদলি চাইছেন এরপরই বিচারপতি প্রশ্ন করেন যদি আপনাদের মনে হয় শিক্ষক বেশি হয়ে গিয়েছে তাহলে কেন নতুন করে শিক্ষক নিয়োগ করছেন উত্তরে এজি জানান ভালো শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য বিচারপতি বলেন যেখানে ছাত্র আছে শিক্ষক নেই সেখানে বাড়তি শিক্ষকদের পাঠিয়ে দিন এই নিয়ে একটি নীতি তৈরি করতে সরকারের বাধা কোথায় এজি জানান শিক্ষক ছাত্র অনুপাত কেমন হওয়া উচিত তা নিয়ে একটি জনস্বার্থ জনস্বার্থমার্থ মামলা চলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেখানেই বিস্তারিত জানিয়ে একটা রিপোর্ট দেওয়া হয়েছে রাজ্যের স্কুলগুলিতে কোথায় কী অবস্থা তার সব তথ্য সেখানে দেওয়া আছে মামলাকারীকে রিপোর্ট পড়ে তার মতামত জানাতে বলা হয়েছে তারপরে অবস্থান স্থির করা হবে বলে জানিয়েছেন এজি একথা শুনে বিচারপতি বলেন হ্যাঁ একটা কিছু করুন এত বদলির আবেদন আসছে তাতে গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে সবাই শহরে আসতে চাইছে আপনারা এটা নিয়ে সিরিয়াসলি ভাবুন সুতরাং হয়ে গেছে যে পোর্টালের মাধ্যমে যে হারে বদলি হয়েছে এতদিন বর্তমানে উৎস্বস্তি পোর্টাল বন্ধ রয়েছে এবং ডিসেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকবে তারপর আবার হয়তো জানুয়ারি মাসে চালু হয়ে যাবে এবং এই শিক্ষক বদলি এই যে শিক্ষক বদলি কিন্তু এটা ব্যালেন্সড হয়নি অর্থাৎ সমতা বজায় রেখে কিন্তু এই শিক্ষক বদলি হয়নি যেখানে গিয়ে যে সমস্ত স্কুলগুলিতে ছাত্রের সংখ্যা কম বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা কিন্তু সেই সেই স্কুলেই ভিড় করেছেন বিশেষত শহরের দিকে স্কুলগুলিতে যেখানে ছাত্র সংখ্যা প্রায় তলানিতে থেকে সেখানেই কিন্তু উৎসষ্টির মাধ্যমে তারা বদলি পেয়েছে এবং এই যে পুরো চিত্রটা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর জানে এবং স্কুল শিক্ষা দপ্তরের যে পোর্টাল রয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা স্কুলের কতজন ছাত্রছাত্রী রয়েছে কতজন শিক্ষক সেখানে বর্তমানে রয়েছে সমস্ত কিছু কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু পোর্টালে রয়েছে তা সত্ত্বেও কিন্তু শিক্ষকরা সেখানে বদলি যেয়ে আবেদন করেছেন এবং পেয়েও গেছেন এখন এই বদলি পাওয়ার পিছনে কোনো রহস্য আছে কি না সেটাই কিন্তু তদন্তকারী সংস্থাকে তদন্ত করে দেখতে হবে অধিকাংশ শিক্ষকই কিন্তু বদলি নিয়েছেন যেটা শোনা যাচ্ছে টাকার বিনিময় বিশেষত মেডিকেল গ্রাউন্ডের বদলিগুলি হয়েছে সব কিছুই কিন্তু টাকার বিনিময় হয়েছে এরকমটাই শোনা যাচ্ছে এখন সিবিআই তদন্তে কিন্তু সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যদি তদন্ত সেরকমভাবে হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ